মজলিশপুর বিধানসভা কেন্দ্রের রানীবাজার পৌর পরিষদ এলাকার 11, 12 এবং 13 নং ওয়ার্ডের বিজেপি দলের কর্মীরা আজ স্বচ্ছ ভারত অভিযানে অংশগ্রহণ করে। এই অভিযানের অঙ্গ হিসেবে পৌর পরিষদ এলাকার নলগড়স্থিত সুপার মার্কেট এবং বাজার ও আশপাশ এলাকায় স্বচ্ছ ভারত অভিযানে অংশ নিয়েছেন। এলাকার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং কর্মীরা এই অভিযানে অংশ নেয়। এই স্বচ্ছ ভারত অভিযানের ফলে এলাকার মানুষ বিজেপি দলের কর্মীদের উচ্ছ্বসিত প্রশংসা করলেন। বিজেপি দলের কর্মীরা ইতিপূর্বে আরও এই ধরনের স্বচ্ছ ভারত অভিযান সংগঠিত করেছেন, আগামী দিনও করবেন বলে জানিয়েছেন মণ্ডল সভাপতি গৌরাঙ্গ ভৌমিক। সেই সঙ্গে এলাকার কমিশনার সুদর্শন দেবনাথ জানিয়েছেন যে এই রাজ্যের উন্নয়নের স্বার্থে, এই এলাকার উন্নয়নের স্বার্থে বিজেপি দলের কর্মীরা আপ্রাণ লড়াই চালিয়ে যাবে এবং দেশের প্রধানমন্ত্রী মোদীর যেই স্বচ্ছ ভারত সেই স্বপ্নকে সাকার করার জন্য রানীবাজার পৌর পরিষদ এলাকার বিজেপি কর্মীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগামী দিনেও এই ধরনের অনুষ্ঠান সংগঠিত হবে। স্বচ্ছ ভারতের মতো পড়ছে না।